প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সবুর হুসাইন, হাইফিলার প্রিজন ইনফরমেশনে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা করতে এসেছি আমাদের প্রিয় ভাই, আমাদের রুকু ভাইয়ের লফটে। আর রুকু ভাইয়ের লফট থেকে দেখাবো বাংলাদেশের উস্তাদ, মরহুম উস্তাদ, উস্তাদ মিয়া নাজির সাহেবের ঘর থেকে আনা ট্যাডি কবুতর, দেখাবো লালপাড়ি কবুতর, দেখাবো আমরা গোল্ডেন কবুতর, এছাড়াও নানা কবুতর আমরা দেখাবো। আগে আমরা রুকু ভাইয়ের সাথে পরিচয় হয়নি। রুকু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবুর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রুকু ভাই, জি, আপনার লফটে আসার মূল উদ্দেশ্য হলো আমরা মরহুম উস্তাদ উস্তাদ মিয়া নাজির সাহেবের কবুতরগুলো হাত দিয়ে ধরে দেখব, জি, সেই সাথে আমাদের দর্শকদের দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সেই সাথে আপনার কবুতরগুলো সংগ্রহ করেছেন কিভাবে, কবুতরগুলো আসলে সহজে পেয়ে গেছেন কিনা, কালেকশন কিভাবে করছেন, কবুতরের বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে জানবো। বাংলাদেশের একটু বলে নি, বাংলাদেশে একমাত্র রুকু ভাই মরহুম উস্তাদ মিয়া নাজির সাহেবের ঘর থেকে, তার লক থেকে কবুতর সংগ্রহ করে, এটা তো সত্য ভাই? অবশ্যই অবশ্যই। যাক, আমি একদম তার ঘর থেকে, তার বাসা থেকে কবুতর বাইছে নিয়ে আসছে, বেছে বেছে নিয়ে আসছে এবং এতটাই সহজ না যতটা মানুষ এখন ইজিলি দেখতেছে। কারণ ওনার সাথে, ওনার থেকে কবুতর আনার থেকে বেশি কষ্ট বেশি আমার হয়েছে ওনার সাথে সম্পর্ক করতে, সম্পর্ক থেকে বেশি কষ্ট হয়েছে ওনারা খুঁজে পাইতে। এখন তো ফেসবুকে সার্চ দিলেই পাবো ওনারা। এটা কি উস্তাদ মিয়া নাজির সাহেব কি না উস্তাদ তার ছেলে? উস্তাদ মিয়া নাজির সাহেবের ছেলে। আমারা তো তখন মিয়া নাজির সাহেবকে পাইনি, সে তো মারা গেছিল হয়তো। হ্যাঁ হ্যাঁ। আপনি মিয়া আজিম সাহেবের কথা, আজিম সাহেবের কথা ভাইয়া বলতেছে। আসলে কি, আমরা মিয়া নাজির সাহেবের যে পার্টিটা ছিল পরবর্তীতে এটা ভেঙে যায়। হ্যাঁ। তার কবুতর বিভিন্ন উস্তাদের কাছে আছে, তাদের কাছ থেকে বাংলাদেশে অনেকেই সংগ্রহ করেছে। হ্যাঁ। কিন্তু মিয়া নাজির সাহেবের ঘর থেকে একমাত্র ভাই সংগ্রহ করেছে, আর আমরা সেই কবুতরগুলো দেখবো। চলুন, কেউ কবুতর প্রেমী ভাইয়েরা, রুকু ভাইয়ের একবার একটা ছোট্ট ব্রিডিং লফট। আসলে আমি চিন্তা করেছিলাম যে অনেক কিছু হবে, অনেক বড় লফট হবে, অনেক বড় ব্রিডিং লফট হবে। আমি এসে একেবারে থ হয়ে গেলাম যে অল্প কিছু পরিসর কবুতর নিয়ে কাজ করে। আমরা এই কবুতরগুলো সব আপনাদের দেখাবো, জানবো, এবং কবুতরের পা, কবুতরগুলো হয়তো প্রেসটা না বলতে পারলেও একটা আনুমানিক ধারণা দেবো, সব সব বিষয়ে আমরা আজকে আলোচনা করবো। রুকু ভাই, আমাদের প্রথমে কোন কবুতরগুলো আপনি দেখাবেন? আপনাদের ফার্স্টে দেখাবো হচ্ছে সালেরা কবুতর। সালেরা কবুতর, সালেরা কবুতরের ভিতরে আপনার কাছে কয়টা ভেরিয়েন্টের কবুতর আছে? সালেরার মধ্যে আমার চারটা ভেরিয়েন্ট আছে। চারটা ভেরিয়েন্ট কি কি নাম? একটা হচ্ছে লাখওয়ালা, লাখওয়ালা, একটা হচ্ছে পাস্তাকওয়ালা, পাস্তাকওয়ালা, একটা গেমওয়ালা, গেমওয়ালা, একটা হচ্ছে দোতাকওয়ালা, দোদাতওয়ালা। প্রিয় কবুতর প্রেমী ভাইয়েরা, আমরা দোতাকওয়ালা কবুতর দেখছিলাম। প্রিয় কবুতর প্রেমী ভাইয়েরা, আমরা এই দোতাকওয়ালা কবুতর সম্পর্কে রুকু ভাই আগেও বলেছে, এটা দোতাকে ছিল বিদায়, লপে ছিল বিদায় দোতাকওয়ালা। এই কবুতরগুলোর তো রেজাল্ট বা পারফরমেন্স তো ভালো, তাই না? অবশ্যই, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, এই দোতাকওয়ালা সম্পর্কে উস্তাদ কি ইনফরমেশন দিছে যে এই কবুতরগুলো কেমন হয় বা এইগুলো কেমন? দোতাকওয়ালা কবুতর ইনফরমেশন দিছে হচ্ছে, দোতাকওয়ালা হচ্ছে সালেরা ব্রিডের মেইন ব্রিড, মেইন ব্রিড। আচ্ছা আচ্ছা, এখান থেকে দোতাকওয়ালা থেকে পাস্তাকওয়ালা ব্রিডটা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এর জন্য দোতাকওয়ালা আমি কিন্তু সহজে সবাইকে শখ করি না, সবুজ ভাই আপনি আমার খুব কাছের ভাই, তাই আপনাকে দেখাইলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা দোতাকওয়ালার আপনার যে চিনার উপায়, আচ্ছা, সেটা হচ্ছে ওদের, আমি যেটা বের করছি সেটা হচ্ছে ওদের যে চোখ না অনেক শাইনিং, অনেক ফোকাস। আচ্ছা। এবং দোতাকওয়ালার বাচ্চা আমি অলরেডি উড়াইছি, দোতাকওয়ালার সাথে আমি গোল্ডেন কবুতর দিয়ে উড়াইছি। আচ্ছা। কবুতর আলহামদুলিল্লাহ, কবুতর ছোট অবস্থায় একদম সুপার পিনে যায়, সমস্যা একটাই পাইছি, সমস্যা কি ওরা ভ্যানিশে, প্রচুর ভ্যানিশে থাকে, যেটা আমাদের খুলনার ওয়েদারের জন্য অনেক সমস্যা। আচ্ছা আচ্ছা। আমাদের খুলনা টুর্নামেন্টের জন্য অনেক সমস্যা। আচ্ছা। কারণ আমাকে খুলনায় কিন্তু ভ্যানিশ টাইম কম। আচ্ছা। সেজন্য আমরা এই সমস্যাটা, তবে আমি এটা সলভ করে ফেলছি, আমি এর সাথে শিয়ালকুটি কবুতরগুলো দিলে তখন দেখছি যে কবুতর সিন হয় আবার ঢোকে। কিন্তু আরেকটা জিনিস দেখছি যে আমি যদি দোতাকওয়ালা পিওরে উড়াই, ওরা পুরো ভ্যানিশে থাকে, কিন্তু যখন সহজে সিন হয় না, আর সিন হইলে ওটা খুব ফাস্ট নামে আসে। আচ্ছা, কবুতরগুলো এইগুলা কি আসলে আমাদের মতো সাধারণ কবুতর পালকদের তো পালতে ইচ্ছা করে, তাদেরকে আগ্রহ থাকলে কি আপনি তাদের দিবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ, মানুষ হিসাবে আর কি। আসলে কি, আপনি তো অনেক টাকা দিয়ে নিয়ে আসছেন। অবশ্যই, এখানে আপনার খরচ আছে, ইনভেস্ট আছে।
আপনি একটা মিনিমাম প্রাইজে আমরা আশা করবো যে এই কবুতরগুলো আপনি সাধারণ মানুষের ভিতর দিবেন। আর প্রিয় দর্শক, আপনাদের বলি আমাদের কাছে সবার কাছে মিয়া নাজির সাহেবের কবুতর আছে, সাকিব আট্টি সাহেবের কবুতর আছে, কিন্তু হয়টা কি তাদের ঘরের কবুতরগুলো আমাদের সবার পালা সৌভাগ্য হয় না। আল্লাহর রহমত যে ভাই এগুলো সংগ্রহ করেছে। আমরা দোতাকলা কবুতর দেখালাম, আমরা এখন পাঁচটা কলা কবুতর দেখাবো, আমরা একটা নর কবুতর আপনাদের দেখাই। আমরা দোতাকলা ট্যাডিটা দেখিয়েছি, আমরা এখন পাঁচটা কলা ট্যাডি দেখব। তার আগে আমি একটু রুকুবের কাছে দুটো প্রশ্ন করি, ভাই এই কবুতরগুলো সংগ্রহ করা কি খুব সহজ ছিল? মিয়া আজিম সাহেবের সাথে কিভাবে পরিচয় হলো, কবুতরগুলো সংগ্রহের পিছনে কি ইতিহাস ছিল, কেন এগুলো সংগ্রহ করলেন, আমাকে একটু ক্লিয়ার করবেন। আসলে ভাই এক একটা মানুষের এক এক রকম টেস্ট, এক এক রকম চয়েস। আচ্ছা, আমার বরাবরই মিয়ার নাজির কবুতরের প্রতি প্রচুর আমি শিখছিলাম, আমার ওই কবুতরগুলো খুবই ভালো লাগতো। আচ্ছা, দেন তখন কিন্তু সিএমপি ছিল না। আচ্ছা, তখন মিয়ার নাজির পার্টি ছিল। সিএমপিটা একটু ক্লিয়ার করেন, সিএমপিটা চৌধুরী। সিএমপি এক সময় মিয়ার নাজির পার্টি ছিল, তাদের ভিতরগত কাহিনীর জন্য এখন দুইটা পার্টি হয়েছে। মিয়ান নাজির এখন যেটা চালায়, মিয়ান নাজির ছেলে মিয়ান আজিম যেটা চালায়, ওইটা এখন মিয়ান নাজির পার্টি হয়ে চলে রয়েছে। আর হচ্ছে সিএমপি হচ্ছে আরেকটা পার্টি হয়েছে, যেটা বর্তমান চালাচ্ছে চেয়ারম্যান। আচ্ছা, তাদের কাছে তো মিয়ান নাজির সাহেবের কবুতর আছে, অবশ্যই 100% বাংলাদেশে অনেকেই তাদের কাছ থেকে কবুতর সংগ্রহ করেছে, কিন্তু একমাত্র মিয়ান নাজির সাহেবের ঘর থেকে আপনি সংগ্রহ করেন। জি জি জি। প্রিয় দর্শক, আমরা একটু আপনার পাঁচটা কলের কবুতর একটা শখ করি। এই চোখটা দেখলে বুঝতে পারবে যে মোবাইলে বোঝা যাচ্ছে কি না বুঝতেছি না, কিন্তু এদের আইটা না একটু ক্রিমসে ক্রিম 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 কালারের। হ্যাঁ সঠিক, ঠিক না? হ্যাঁ, পাক দেখবেন? হ্যাঁ, পাকটা দেখুন। মাশাআল্লাহ, পাখির মনটা সুন্দর, অসাধারণ। লেজটা দেখি, নখের কালারটা সালের আগে সবগুলো নখ কবুতরের নখ কালো হবে, ঠোঁট কালো হবে, এটা মাস্ট মাস্ট। মাশাআল্লাহ, অনেকে সালেরা দেখায় ঠোঁট সাদা হয়, নখ সাদা হয়, এটা আপনার যে একচুয়ালি সব কালো হবে তা না, একটা বা পাঁচটা বা পাক কালো থাকবে। আমরা কিন্তু দর্শক একটা সুন্দর ইনফরমেশন পেলাম যে মিয়ান আজিম সাহেবের ছেলে মিয়া আজিম সাহেব যখন বলে যে তার সালেরা কবুতরের ঠোঁট কালো এবং নখ কালো হতে হবে, এটা বাধ্যতামূলক, আর পাকক একটা কালো হবে, সাদা কালো একটা এই থাকবে। প্রিয় দর্শক, আমরা আসুন এই পাঁচটা কালো কবুতরটা আমরা ছেড়ে একটু আপনাদের দেখাই। এটা পাঁচটা কালো যে কবুতরটা, একটু আমার পাশে একটু পানি টানি দাও, স্টপ করেন। কবুতর প্রেমী ভাইয়েরা, এই পেয়ারটা কি কবুতর ভাইয়া? লাখওয়ালা, লাখওয়ালা। এই পেয়ারটা আমরা লাস্টে দেখবো, যেহেতু আপনার এটা পছন্দের পেয়ার, এই পেয়ারটা আমরা লাস্টে দেখবো। এখন আমরা যে পেয়ারটা দেখবো সেটা হলো আমরা গেম হলে, আসলে যেটা একটা বড় গেম উপহার দেয় সেই গেম হলে পেয়ারটা কোনটা, এইটা তাই না? এই যে আর এই যে গেম হলো পেয়ারটা কোনটা, এইটা না? গেম হলো পেয়ারটা হচ্ছে ভাই এই পাশে। ও, এই পাশে, এই যে মাদিটা, এই যে মাদিটা না? আচ্ছা আচ্ছা, আর নর ওইখানে। মাশাআল্লাহ, আমরা এখন রুকুবায়ের গেমওয়ালা পেয়ারটা আমরা দেখবো এবং আপনাদের এই কবুতরের বৈশিষ্ট্য সম্পর্কে তুলে ধরবো। গেমওয়ালা কবুতর, জি কবুতরটা আমি একটু শখ করাই। অনেক দর্শকরা মনে করে যে আসলে সৌর ভাই যার লক্ষ্যে যায় তাকে দেখা যেতে না, নিজে দেখে, কারণ আমি মনে করি যে আমি কমফোর্ট ফিল করি পাক।
এলোপাক, এগুলো আস্তে আস্তে আরো বড় হবে যখন, তখন হচ্ছে এদের কালার আরো ডিপ হবে। এটা তো মেনাজ সাহেবের ঘরে ডাইরেক্ট আনা না এই পেটটা? জি 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 জি। প্রিয় দর্শক এখানেও দেখেন পাক, পায়ের যে নখটা, নখটা কিন্তু কালো, ঠোঁটটার দিকে তাকাই ঠোঁটটাও কিন্তু কালো, আর চোখটা একটু দেখুন দর্শক, মাশাআল্লাহ। প্রিয় দর্শক আমাদের রুকু ভাই সব থেকে পছন্দের কবুতর লাখালে বিয়েটা, এখন আমরা লাখালে বিয়েটা দেখবো। তার আগে একটা আমার প্রশ্ন ছিল ভাই, মিয়া আজিম সাহেবের যে লকটে বা তার সাথে কিভাবে যোগাযোগ করলেন বা কবুতর গুলো সে কেমন প্রাইস চেয়েছিল, যদি মাইন্ড না করেন একটু বলবেন বা তার কাছাকাছি একটু। আচ্ছা, আমি তখন উনি ফেসবুক ওইভাবে অ্যাক্টিভ ছিল না, ফেসবুকে ওনাকে খুঁজছি আমি, ইউটিউবেও যারা পাকিস্তানে যারা ইউটিউবার ছিল তাদের ওখানেও আমি বহুত কমেন্টে ওনাদের কাছে কন্ট্যাক্ট করছি, কমেন্ট করছি যে মিয়া নাজিম সাহেবের নাম্বার দেন, তো তাদের পাইনি। খুব কষ্টে আমি এক বড় ভাইকে পাইছিলাম, তিনি হচ্ছে মিয়ান আজিমের লফটে কাজ করে। আচ্ছা, তার কাজ ছিল হচ্ছে কোন কবুতর কত ঘন্টা উঠতেছে, আচ্ছা যাদের পারফরমেন্স খুব ভালো, আচ্ছা তাদের বাবা মারে মার্ক করে রাখা। আচ্ছা, এটা হচ্ছে ওনার জব কাজ, হ্যাঁ উনি জব করতো, এটা হচ্ছে ওনার জব ছিল। ওইখান থেকে মিয়া নাজিম সাহেবের সাথে আমার পরিচয়, তারপর একটা পর্যায়ে দুই তিন বছর পর তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হলো, এবং আমি যখন থেকে ওনার সাথে আমার পরিচয়, আমি যতদিন ওনার সাথে আস্তে আস্তে কথাবার্তা শুরু করছি কবুতরের প্রতি আমি তত উইক হয়ে গেছি। আচ্ছা, তারপর ওনার কাছ থেকে কবুতর আনাতে এত সোজা ছিল না, তাই আমারও আনতে অনেক কষ্ট হয়েছে। আমি আস্তে আস্তে দুই তিন বছর পর নিজেরে সেভাবে প্রিপেয়ার করে তারপর কবুতরগুলো নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। আর আমার এই কবুতরগুলো কালেকশন করতে সব থেকে বেশি হেল্প করছে মিয়ান আজিম স্যারের বাসায় কিছু লোক ছিল যারা কবুতর কাজ করত তারা। আচ্ছা আচ্ছা। আমার যে শুধুমাত্র মিয়ান আজিম স্যারের সাথে পরিচয় তা না, তাদের সাথে সবার, তাদের সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমার এমনও দিন গেছে মানুষ শুনলে হাসবে যে আমি রাতের বেলা অফিস টাইমের পরে তো রাত্রেবেলায় আমি ফ্রি থাকি, ওনারাও ফ্রি থাকতো, তো সবার সাথে কথা বলতে বলতে আমার ভোর চারটা পাঁচটা বাজে যেত। আচ্ছা আচ্ছা। সারাদিন ওনাদের সাথে গল্প করতাম। কবুতর ওনাদের সাথে কি উর্দুতেই কথা বলতেন? হ্যাঁ উর্দুতেই কথা বলতেন। আপনি উর্দুতে কথা বলতে পারেন? তাই পারি। ওনাদের ওনাদের সাথে আইডিয়া নিতাম। আচ্ছা, কোন কবুতর, এই যে আপনি আজকে কবুতর দেখাচ্ছি লাখওয়ালা, দোতাকওয়ালা, পাঁচতাকওয়ালা, গেমওয়ালা, হ্যাঁ এটা কিন্তু এত সহজে বের করিনি। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু খুবই ভিতরে ইনফরমেশন এবং এরা তারাই আমার দিছে, এবং দোতাকওয়ালা তো এক জোড়া দুই জোড়া নাই ওনার, পাঁচতাকওয়ালাও এক জোড়া দুই জোড়া নাই, অনেক আছে। আচ্ছা, দোতাকওয়ালা কোন ব্রিডটা বেশি ভালো হয়েছে, পাঁচতাকওয়ালা কোন ব্রিডটা ভালো হয়েছে, লাখওয়ালা তারপর গেমওয়ালার কোন ব্রিডটা বেশি ভালো, সেগুলো কিন্তু তার ঘরের খুবই ভিতরের লোকরা আমার এই ইনফরমেশনগুলো দিয়ে দিছে। আচ্ছা, এবং আমার এই কবুতরগুলো বাইছে বের করার পিছে তাদের অবদান আমি সব থেকে বেশি দেবো। আসলে মিয়া নাজিম সাহেবের অবদান তো ছিলই, কিন্তু তাদেরও অবদান বেশি ছিল, কারণ কিছু কিছু কবুতর, যেমন আমি লাখওয়ালা কবুতর আমি যখন নিই, মিয়া নাজিম সাহেব কিন্তু আমাকে দিতে চাই নাই। আমি খুব কষ্টে, উনি আমি প্রাইস বাড়াই দিয়েছি, আমি দেবো যত প্রাইস হবে আমি নেবই, মানে আমি তো ঘাটতামি করছি, এবং তারা যদি আমার এইসব কবুতর বের করে না দিত তাহলে হয়তো বা আমি এত ব্রিড এইভাবে এইভাবে আনতে পারতাম না। দেখা গেল আমার চার জোড়া সালেরা দিছে, চার জোড়া আমি দিলাম ইনব্রিড হয়ে গেল, এরকম হয়তো বা এত ভিতরে আরও ওনার কিন্তু আরও ব্রিড আছে, যেমন হ্যাঁ ওনার একটা মিশ্রা টাইপের কবুতর আছে যা দিয়ে উনি আর সালেরা কবুতরগুলো ইয়া করে, উনি ওগুলোও দিয়ে দিত, ঠিক আছে। কিন্তু এই ইনফরমেশনগুলো যদি আমি না পাইতাম, মিয়া নাজিমের সাথে যদি আমার এত গুড সম্পর্ক না হইতো, যেমন ফার্স্টের দিকে ওনার সাথে যখন আমার সম্পর্ক ছিল, উনি দাস বলছিল সালেরা গোল্ডেন ডাবলা ওনার মেন কবুতর, হ্যাঁ হ্যাঁ এই তিনটা ব্রিড, বাট ওনার সাথে যখন আস্তে আস্তে আমার খুবই ভালো সম্পর্ক হয়েছে তখন কিন্তু আমার এই ইনফরমেশনগুলো আস্তে আস্তে দিছে। আচ্ছা, যে দোতাকওয়ালা, পাঁচতাকওয়ালা, লাখওয়ালা, তারপরে ওনার যে ভিতরের লোকগুলো তারা মানে বলে গেছে দোতাকওয়ালার এই ব্রিডটা বেশি উঠতেছে, কারণ কি তারা তো সারাদিন কবুতর নিয়ে তারা উঠতেছে, উড়াচ্ছে, তারা খোরাক দিচ্ছে, কবুতর খাওয়াচ্ছে, টুর্নামেন্ট খেলতেছে, তারা জানে যে কোন ব্রিডের বাচ্চাটা বেশি ভালো উঠতেছে। আচ্ছা, এর জন্য এই ইনফরমেশনগুলো তারা থেকে বের করে নিয়ে আসছে। আমি জীবনেও এটা আমার করতে অনেক কষ্ট হয়েছে, এটা হয়তো বা অনেক শোনা যাচ্ছে অনেক ইজি, কিন্তু এগুলো করতে আমার ছিল না, এত ইজি না, এগুলো করতে আমার কম হইলো দেড় দুই বছর আমার এগুলো বাইছে বের করতে এসে। যাক প্রিয় দর্শক, আর একটু কথা বাড়াবো না, আমরা আপনাদের সেই কাঙ্ক্ষিত কবুতর লাখওয়ালে ব্রিডের একটা কবুতর আপনাদের দেখাবো, পেয়ারটা আপনাদের দেখাবো। সব থেকে কষ্টে উস্তাদ মিয়া আজিম সাহেবের কাছ থেকে আনা লাখওয়ালে ব্রিডটা আমরা এখন শখ করবো। রুকুবের হাতে আছে মাদিটা,
নটটা আমার হাতে, মানে কবুতরটা যে ভাই প্রশংসা করছেন কবুতরটা ধরে আলহামদুলিল্লাহ। ভাই এই লাখ লাখ বিটটা ওনাদের লক্ষ্যে কত সময় পারফর্ম করছে দেখি জানা আছে? হ্যাঁ, এই লাখ লাখ কবুতর ওনারা টানা একটা বাজি চলছিল চার দিনের, টোটাল পাঁচ দিনের, চার দিনে এই কবুতর সকাল সন্ধ্যা উড়ে নামছে। সকাল সন্ধ্যা তো আর কি মানে টাইমিংটা বললে আমার কাছে একটা লিস্ট আছে, ওই লিস্টটা আমি আপনাকে আমার স্ক্রিনশট দিছিল, মানে আমি হচ্ছে ভিডিওতে শর্টে বললাম যে সবই সন্ধ্যার দিকে নামছে আর কি। আচ্ছা, এর জন্য সকাল সন্ধ্যা বলা হয়েছে, আমার কাছে স্ক্রিনশট আছে ওইটা আপনাকে দেখাবো। মাশাআল্লাহ দর্শক, আমরা লাখালে বিড়ের নর কবুতরটা একটু শখ নয়, মানে প্রথমে চোখটা দেখাই আপনাদের। মাশাআল্লাহ, পাকটা দেখি, এখানেও দেখেন নখ এবং নখটা দেখেন কালো, ঠোঁটের কালারটাও যেটা বলছিল, কিন্তু এটা গদ্দান একটু লম্বা অন্য কবুতরের থেকে, একটু সিনা চক। এটা কিন্তু আমাকে বাংলাদেশ ওয়েদার অনুযায়ী পেয়ারিং করে দিছে আপনার উস্তাদ, এই পেয়ারটা করে দিছে। হ্যাঁ হ্যাঁ, কারণ যখন আমাদের বাংলাদেশে বিভিন্ন যারা পারফর্মার তারা যখন রেজাল্ট করছে, আমি ওই কবুতরের যেগুলো পারফরমেন্স করছে ওগুলোর স্ক্রিনশট আমি তুলে তুলে ওস্তাদরা দেখাইছি যে এই শেপের কবুতরগুলো আমাদের বাংলাদেশে খুব ভালো রেজাল্ট করতেছে। উনি তখন ওনার ফেভারিট লাখ হলো প্লেয়ারটা আমাদের বাংলাদেশ ওয়েদার অনুযায়ী সেট মিলে আপনাকে সাজেস্ট করে এবং এটা সেট মিলায় দেয়, সেট উনি মিলায় নিজে মিলায় দেয়। আচ্ছা, এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন সরাসরি, এখন যদি কোনো কবুতর পালক আপনার কাছে এই অথেন্টিক কবুতরগুলো সংগ্রহ করতে চায় আপনি তাদের কি দিবেন? তার তো একটা ন্যায্য মূল্য আছে। আমি আশা করি দর্শক যারা অথেন্টিক মিয়া নাজির সাহেবের কবুতর সংগ্রহ করতে চান বাংলাদেশে বা সালেরা কবুতর সংগ্রহ করতে চান, ভাই একটু কষ্ট হলো ভাইয়ের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করেন, মনে শান্তি পাবেন, বলতে পারবেন এতটুকু যে মিয়া নাজির সাহেবের ঘরের কবুতরের বাচ্চা। জি ইনশাল্লাহ। লেস্টটা তো বন্ধু না ভাই? হুম, এই পেয়ারটা যেমন বন্ধু, গেম ওলা কিন্তু লেস্টটা একটু খোলা ছিল, ডিম বাচ্চা করতেছে, মানে বাচ্চা করতেছে এবং বাপ মা একটু উইক, এটা একটু অসুস্থ হয়ে পড়ছিল, এর জন্য আমি বাবারে কিন্তু সিঙ্গেল করে রাখছি। যাক আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক কবুতর পেয়ারটা একটু আপনাদের ছেড়ে দেখাই। এটা হলো লাখ হলে ব্রিড, আমরা চারটা ব্রিডের কবুতর আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি মরহুম উস্তাদ উস্তাদ মিয়া নাজির সাহেবের ঘর থেকে সংগ্রহ করা দোতা কালা ব্রিড, দেখিয়েছি আপনাদের পাস্তা কালা ব্রিড আর গেমওয়ালা ব্রিড, যেটা আমার কাছে খুব ভালো লাগছে দোতা কালা গেমওয়ালা বিটটার কথা বলতেছি, যে ওটা আমার ভালো লাগছে যে কবুতরটা সাড়ে সাতটা পর্যন্ত যখন দেখা যায় না তার আধা ঘন্টার ভিতরে কবুতরটা সিনে আসে এবং বড় গেম উপহার দেয় যার নামকরণ পরবর্তীতে আমরা দেখি লাখওয়ালা বিট। রুকুবাইয়ের লভ এবং রুকুবাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, দ্বিতীয় পর্বে যেটা থাকছে আমরা রুকুবাইয়ের ম্যান নাজির সাহেবের যে গোল্ডেন কবুতরগুলো লালপাড়ি কবুতর এবং ডাবলা কবুতর আপনাদের দেখাবো, আপনারা অবশ্যই দ্বিতীয় পর্বটা দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।